হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যে ওষুধটা পাইলসে খুবই ভালোভাবে আমরা ইউজ করে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাইলসে এই ওষুধটা দিয়ে আমরা পেয়ে থাকি। তো এই ওষুধটার নাম হচ্ছে অ্যাসকিউলাস হিপ। অ্যাসকিউলাস হিপ এই ওষুধটার অনেক লক্ষণ রয়েছে, যেমন কোমরে ব্যথাতে খুব ভালো কাজ করে এই ওষুধটা, আপনার পায়খানার দ্বারে ভারী ভাব, পায়খানার দ্বারে ব্যথা, পাইলস, এই ধরনের অনেকগুলো সিমটমসের উপরেই কিন্তু আমরা এই ওষুধটা ইউজ করে থাকি। বাট আমি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আজকে এই ভিডিওটিতে আমি শুধুমাত্র পাইলসে কোন লক্ষণের উপরে আপনারা অ্যাসকিউলাস এই ওষুধটি দিতে পারেন সেটা আলোচনা করব। সো ইট ইজ এ গ্রেট রেমেডি অ্যান্ড ভেরি ইউজফুল ইন কেস অফ ব্লাইন্ড পাইলস। জেনারেলি পাইলসকে অনেকভাবে অনেক ভাগে ভাগ করা হয়। একদিক দিয়ে বলতে গেলে দুই রকমের পাইলস হয়, ব্লিডিং পাইলস, ব্লাইন্ড পাইলস। অন্যভাবে বলতে গেলে চারটে গ্রেডের পাইলস হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি। এছাড়াও আরও একভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস। তো যাই হোক না কেন, যেভাবেই যত ভাগেই ভাগ করা হোক না কেন পাইলসকে, আজকে এখানে আমি আলোচনা করছি নন ব্লিডিং অর ব্লাইন্ড পাইলস সম্বন্ধে, অর্থাৎ যে পায়েলসে রক্তপাত হয় না সেই পায়েলস সম্বন্ধে। তো পাইলসের এই যে ওষুধটি অ্যাসকিউলাস হিপ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইউজফুল একটা ওষুধ। আই হ্যাভ ফাউন্ড ম্যানি টাইমস ইন মাই ক্লিনিক্যাল প্র্যাকটিস ইট ইজ আ ভেরি গ্রেট রেমেডি ইন কেস অফ পাইলস, স্পেশালি ইন কেস অফ ব্লাইন্ড পাইলস অর নন ব্লিডিং পাইলস। তো এই যে ওষুধটি ব্লাইন্ড পাইলসে বা নন ব্লিডিং পাইলসে, অর্থাৎ রক্ত যে পাইলসের সাথে আসে না সেই পাইলসে কোন সিমটমসের উপর আপনি দেবেন, বিকজ যে কোনো জায়গাতে যে কোনো সিচুয়েশনে আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে সিমটম সিমিলারিটি। উইদাউট সিমটম সিমিলারিটি উই ক্যানট ডু এনিথিং। আমি অনেক ভিডিওতে অনেকভাবে এই জিনিসটা বোঝানোর আপনাকে চেষ্টা করি যে সিমটম ছাড়া আমরা কোনো দিনও কোনো কিছু করতে পারি না। চোখ বন্ধ করে কোনো মেডিসিন কোনো রোগে বা কোনো লক্ষণে আমরা নিতে পারি না। ওই লক্ষণটি যে মেডিসিনের মধ্যে থাকবে, সেই লক্ষণটির সাথে যে মেডিসিনের লক্ষণ ম্যাচ করবে, শুধুমাত্র সেই মেডিসিনটি আমরা ওই নির্দিষ্ট রোগে নিতে পারি। যেমন পাইলসের যদি এরকম সমস্যা থাকে কোনো একটা পেশেন্টের, যে তার পাইলসের ব্যথা হচ্ছে এবং এই ব্যথা কিছু দিয়ে ফুটছে, কিছু দিয়ে বিঁধছে, এই ধরনের ব্যথা হয়, কিছুটা নাইট্রিক অ্যাসিডের মতন, যাই হোক কনফিউজ করবো না, যদি এরকম মনে হয় যে পায়খানার তারে ঝাঁটার কাঁঠির মতন কিছু গোঁজা আসে বা কিছু দিয়ে ফুড়ে ফুড়ে উঠছে, এরকম অনুভূতি রয়েছে পায়খানার তারে, সাথে পায়খানার তারটা খুব ভারী ভারী লাগছে, কোমরটা খুব ভারী ভারী লাগছে এবং কোমরে প্রচণ্ড ব্যথা রয়েছে, এমনকি পেশেন্ট দাঁড়িয়ে বা চলতে পারছে না, দাঁড়িয়ে থাকতে পারছে না বা চলতে পারছে না, এত কোমরে ব্যথা, লাম্বো স্যাক্রাল ব্যাকেট, লো ব্যাক পেন, তার সাথে যদি পেশেন্টের কনস্টিপেশন থাকে, তাহলে আপনি এই ওষুধটা ইউজ করতে পারেন। তাহলে কী বললাম, বেশি লক্ষণ বলবো না আমি, প্র্যাকটিক্যাল লক্ষণ যেগুলো ক্লিনিকে যেগুলো আমি দেখে থাকি, যে লক্ষণের উপর আমি কোনো পেশেন্টকে এই ওষুধটা প্রয়োগ করে থাকি পাইলসে, সেই লক্ষণগুলি আমি বলছি। যদি কোনো পেশেন্টের পায়খানার দ্বারে প্রচণ্ড ব্যথা থাকে, ঝাঁটার কাঁঠির মতন কিছু গোজা আছে পায়খানার দ্বারে, এরকম অনুভূতি হয়, সাথে কোমরে ভারী ভাব থাকে এবং পায়খানার দ্বারে ভারী ভাব থাকে, এবং পেশেন্ট যদি কনস্টিপেটেড হয়, অর্থাৎ শক্ত পায়খানার একটা টেন্ডেন্সি থাকে পেশেন্টের, তাহলে সেই পেশেন্টকে আপনি চোখ বন্ধ করে অ্যাসকিউলাস হিপ এই ওষুধটি 200 পোটেন্সিতে প্রতিদিন তিনটি করে ডোজ দেবেন। কীভাবে দেবেন? অ্যাসকিউলাস হিপ 200 পোটেন্সি, এক কাপ জলে এক ফোঁটা বা দু ফোঁটা দেবেন, সেইখান থেকে এক চামচ ওষুধ দেবেন, সারাদিনে তিনবার দেবেন, এইভাবে 7 দিন ওষুধটা কন্টিনিউ করবেন। যদি এই লক্ষণ থেকে থাকে আমি যেগুলো বললাম, তাহলে অবধারিত আপনি রেজাল্ট পাবেন, গ্যারেন্টি এটা আপনি রেজাল্ট পাবেন, 90-95% কেসে রেজাল্ট হয়ে থাকে এই লক্ষণের উপর অ্যাসকিউলাস হিপ। তো কথা বললাম আজকে পাইলসের সম্বন্ধে, নন ব্লিডিং পাইলস সম্বন্ধে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আমি লাগাতার আপলোড করতে থাকবো এই চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা আপলোড করার সাথে সাথে পেতে পারেন। তো চলুন অন্য একটা ভিডিও দেওয়া দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ।